বিসমিল্লাহি রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হল যে এই পৃথিবীতে মানুষ যেই বীজ শক্তি দ্বারা মানুষ সচেতন থাকে, চৈতন্য থাকে, সজ্ঞান থাকে, সেই জিনিসগুলো, তার মানে আমি যে স্তরের মানুষ আমি অতটা ভেঙে বলতে পারি না, তারপরেও আপনারা বুঝে নেবেন যে যেই পানি দ্বারা মানুষ পৃথিবীতে জন্ম নেয়, এই পানিটা অনেক মূল্যবান বিষয়। তো এখন এই পানিটি যে বিষয়টা, আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন, যখন যৌবনে পদার্পণ করেছেন তখন থেকে কিন্তু এই পানির উৎপত্তি যতটুকু হচ্ছে ততটুকু কিন্তু আপনি জ্ঞানী হচ্ছেন। মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত কামশক্তিটা না আসবে ততক্ষণ পর্যন্ত তার ভালো মন্দ বোঝার জ্ঞান থাকবে না। আচ্ছা, তাহলে এখন যে কথাটি বলবো সেটি হলো যে পৃথিবীতে মানুষ মূলত এই যে রতিমতির যে বিষয়টা, এই যে বীজ শক্তিটা, এটা কোথায়, কার কাছে আপনি জমা রেখেছেন, আপনি কি জানেন? পৃথিবীতে কুকুর, বিড়াল বা বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, অনেক ধরনের প্রাণী, তারা কিন্তু এই জিনিসটা রিচার্জ করে না। তারা এই জিনিসটা কোথায় গেল, কি হলো, তারা পশু, তাদের এই খবর নেই। যাকে পারছে মেরেছে, যার সাথে মিলন করেছে, কিন্তু আমরা তো মানুষ, এখন তাদের হিসেব না হয় বাদ দিলাম, কিন্তু আমরা যে পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছি, তো আমাদের এই জিনিসগুলো কোথায় জমা রাখা হয়েছে? এখন যদি বলা হয় কেন এগুলো জমা রাখা হয়েছে কোথায়, নিজের স্ত্রীর কাছে? না বাবা, আপনি নিজের স্ত্রীর কাছে এটা পাবেন না, কেননা আপনার থেকে যেরকম প্রবাহিত হয়েছে তেমনি তার থেকেও প্রবাহিত হয়েছে। হয়তো এটার মধ্যে লক্ষ কোটি 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 কীট থাকে, এর মধ্যে একটা কীট সন্তানরূপে পৃথিবীতে এসে গেছে, আর কোটি কোটি কীটগুলো কোথায় গেল? আচ্ছা, তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে বাকি জিনিস একদিনের যাওয়াতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে, কিন্তু মাসে 10 বার 15 বার নারী পুরুষ একত্র হচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, এটা কিন্তু আপনি ছেড়েছেন, সে কিন্তু তার ওদরে এটা ধরে রাখেনি, সেখান থেকে সে ওগুলো প্রবাহিত করে ফেলে দিয়েছে। তাহলে আপনার জিনিস আপনি কোথায় জমা রেখেছেন, আপনি কি জানেন? আজকে এমনই একটি আলোচনা যে অবশ্যই জ্ঞান দ্বারা বুঝে নিতে হবে। দেখেন, আল্লাহ কিন্তু জ্ঞানের হিসেব নেবে, এবং আমাদের মধ্যে কামের শক্তি আল্লাহ দিয়েছে, সেটি আমি কোন পথে লাগিয়েছি, আর এই মানুষ জন্ম নেয় যে পানি দ্বারা সেই পানিটা কোথায় নষ্ট করেছি, হিসেব কিন্তু আল্লাহ নেবেই। কিন্তু যে কথাটি বলতে চাচ্ছি, দেখুন যে কোথায় জমা রেখেছেন, যে জানে সে ইহকাল ও পরকালে আল্লাহ তাকে বাসাই দিবেন। বাসা কি? যে আপনি লক্ষ মানুষের মধ্যে একজন হবেন। সেটি কেমন দেখেন, যে আপনি দেখতেছেন আপনার স্ত্রীর ভাণ্ডে আপনি রেখেছেন, কিন্তু তার ভাণ্ডে নেই। আপনি যেরকম ধোয়া মাছা করেন, তারাও তো ধোয়া মাছা করে, এর মধ্যে চলে যায়। তো এখন যে বিষয়টা সেটা দেখুন যে মূলত ওগুলো কোথায় রাখা হলো। শরীয়তের ভাষাতে যারা বলতেছে মসজিদ ধরতে হবে না, তাদের কঠিন বিচার হবে, কেননা তাদের মালিক নেই বা তাদের কোনো ভাণ্ড নেই যেখানে এই জিনিসগুলো জমা থাকবে।
আর যারা মুর্শিদ ধরেছে, গুরু মুর্শিদ ধরেছে, তাদের কাছে একটা ভাণ্ড পাবে, আর সেই ভাণ্ডে এটা কুদরতি পাবে, জমা হবে, সুবহানাল্লাহ। সেটা কিভাবে দেখুন, যে একজন মুর্শিদের কাছে যখন ভক্ত বায়াত গ্রহণ করে, তখন তার হাতে হাত দিয়ে কি বলা হচ্ছে, আমার যা কিছু আছে এবং না আছে সমস্ত কিছু মুর্শিদের কাছে অর্পণ করিলাম। আচ্ছা, কি বলা হয়েছে যে অন্য অন্য লাইনের খবর জানি না, আমার লাইনে বা আমার কাদ্রিয়া তরিকাতে, চিস্তিয়া তরিকাতে আমি বলছি যে বায়াতের সময় এরকম একটা কথা আছে যে আমার যা কিছু আছে এবং না আছে সমস্ত কিছু পীরের কাছে অর্পণ করিলাম। তাহলে আমার যা কিছু আছে এবং না আছে, তার মানে পিছনে আপনি অনেক কিছুই আপনার ছিল, এখন নেই। অনেক কিছু বলতে যে আপনার মধ্যে যে যৌবনী পানিটা, এটা ভরপুর ছিল, অনেক নষ্ট হয়ে গেছে, কুখায় সেটা নষ্ট হয়ে গেছে। তো এখন বিষয় হলো, নষ্ট যেটা হয়ে গেছে সেটা তো আপনার মধ্যে নেই, আর বর্তমানে যেটা আছে, বাড়ি গাড়ি নারী নিজের বীর্য শক্তি এবং বাবা মা আত্মীয় স্বজন বাড়িঘর সব কিছু আছে, কিন্তু এত কিছু থাকার পরেও একজন সাধকের কাছে কিছুই থাকে না। যেমন আমি বলবো যে একজন ভক্ত যখন মুর্শিদের হাতে ধরে বলতেছে যে আমার যা কিছু আছে এবং না আছে সমস্ত কিছু পীরের কাছে অর্পণ করিলাম, তার মানে আপনার পিছনে যা ছিল এবং বর্তমান নেই, এবং যা আছে এবং না আছে সমস্ত কিছু পীরের কাছে অর্পণ করিলাম। পীরের কাছে অর্পণ করলে রাসূলের কাছে করলাম, রাসূলের কাছে করলে তো আল্লাহর কাছে করলাম। তাহলে এখন যে বিষয়টি, সেটি আমি বলবো যে যারা মুর্শিদ ধরেছে, তখন মুর্শিদের কাছে এই ভাণ্ডে যা কিছু আছে না আছে সমস্ত কিছু জমা দিয়ে দিয়েছে। আচ্ছা, জমা যেহেতু দিয়ে দিয়েছে, সে এখন এন্ট্রি, তার কিছু নেই। তার একটা জিনিস আছে, সেটা কি, মন আছে, হৃদয় আছে, ভালোবাসা আছে, এতটুকুই আছে, আর এতটুকুই তার মুর্শিদকে দিতে থাকে। তো এখন আমার কথা হলো, যখন বায়াত গ্রহণের সময় যখন বলেছে যা আছে না আছে সমস্ত কিছু অর্পণ করিলাম, তাহলে আপনার যা কিছু ছিল এবং বর্তমান যা কিছু নেই এবং যা কিছু আছে তাই আপনি অর্পণ করেছেন, তখন কি হয়েছে, তার ঘাটতি, বাকি পিছনের ঘাটতিটা এই যে জমা করে দিয়েছেন আমার যা কিছু আছে, তখনই কিন্তু কি হলো যে আপনার অপূর্ণ পূর্ণ দুটো জিনিসই রেখে দেওয়া হয়েছে, এখন আপনি খালি হয়ে গেছেন। এখন আপনি কি করতেছেন, কাজ করেন, খান, কাজ করেন, খান, সাধনা করেন এবং প্রেমের দেশে ভক্তির দেশে থাকেন, তখন কি হয়, তখন আস্তে আস্তে তার প্রতি, তার মুর্শিদের, তার আল্লাহ দৃষ্টি হয়। সেই দৃষ্টিগুলো যখন হয়ে যায়, তখন আল্লাহ তাকে সাহায্য করে, তার রতিমতিকে ধরে রাখার মতো সাহায্য করে, সে করে চেষ্টা, আল্লাহ করে দেয় কাজটা। তো এখন যে কথাটি বলবো সেটি হলো যে মুর্শিদের হাত রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত, তিনটা হাত যদি একাত হয়, তাহলে বায়াত শব্দের অর্থ কি, আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া। আপনি যখন নিজেকে একজন মুর্শিদের কাছে বিক্রি করে দিলেন, তাহলে আপনি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেলেন। তাহলে পরের যে ধাপ, আপনি যখন বায়াত গ্রহণ করেছেন, এর পরের ধাপ কি, আপনাকে মুর্শিদ সাধনা দেবে, চলার নিয়মকানুন দেবে, এবং যদি আপনি বিবাহিত হন তাহলে আপনাকে সময় দিয়ে দেবে যে মাসে এ কয়দিন তুমি স্ত্রীর সাথে থাকবা। তো নিয়ম মতো যদি থাকে, তাহলে এই জিনিসের হিসেব মুর্শিদ বুঝবে, আল্লাহ বুঝবে, রাসূল বুঝবে। আর যদি আইনের বাইরে চলা হয়, আইনের বাইরে কিছু করা হয়, তাহলে সেটা আল্লাহ আপনাকে ছাড় দেবে না। আরও একটি কথা আপনাদেরকে সেই অন্য অন্য ভিডিওতে আমি বলেছিলাম যে দেখেন, বর্তমানে যারা মুর্শিদ তাদের কাছেই মুরিদ হতে হয়, কিন্তু নবী যখন ছিল তখন নবীজির কাছে কিন্তু বায়াত গ্রহণ করেছে মানুষ, তখন সেই
সময় একটি কথা হয়েছিল, হযরত আলী তাকে নবীজি কি বললেন, হে আলী আমার রতিমতির হিসেব দাও, খুব কঠোরভাবে বলতেছে। হযরত আলী বিচলিত অবস্থা, হুজুর আমি কিভাবে সেই রতিমতির হিসেব দেব, আমার কাছে তো সব নেই, অত বুঝি না, তুমি এটার হিসাব দিবে। তখন মা ফাতেমার কাছে গিয়ে বলতেছে যে আমার নবী এই কথা বললেন, আমি রতিমতির হিসেব কোত্থেকে দেব। তখন বলল যে হে ফাতেমা, আমার জিনিস তো তোমার কাছেই। ফাতেমা বলতেছে না, আমার কাছে না, আপনি যেহেতু পানির মালিক খোয়াজ কেজির, আপনি খোয়াজ কেজিরকে স্মরণ করুন। যখন তিনি ধ্যানের দেশে চলে গেলেন এবং খোয়াজ কেজির সাথে তার সাক্ষাৎ মিলে গেল, তখন খোয়াজ কেজিরকে ভক্তির সাথে বলছে, দেখেন এই ব্যাপার, আমি এখন কি করব, সেই রতিমতির হিসেব তো আমার নবী আমার কাছ থেকে চেয়েছে, আমি কোত্থেকে দেব, ফাতেমাকে বলেছি, ফাতেমার কাছে নেই। এখন খোয়াজ কেজির বলতেছে আপনার সেই যৌবনী পানি তো আমার কাছেও নেই, হায় হায় তাই এখন আমার উপায়, আমি নবীজিকে কী বলবো। তখন খোয়াজ কেজির বলতেছে যে আপনি নবীজির কাছে চলে যান, নবীজির কাছে চলে যান এবং তার কাছে খোঁজ নেবেন। তখন কি করলেন, তখন নবীজির কাছে চলে গেলেন। হযরত আলী বলতেছে হে আল্লাহর নবী, হুজুর আমি এই জিনিসের তল্লাশ যতটুকু পেয়েছি, যতটুকু বুঝেছি যে আমার জিনিস সমস্ত কিছু আপনার কাছে জমা, সুবহানাল্লাহ, কিভাবে নবীজির কাছে জমা, কিভাবে নবীজির কাছে যখন বায়াত গ্রহণ করেছিল আর বলেছিল আমার যা কিছু আছে এবং না আছে সমস্ত কিছু আমার নবীজির কাছে অর্পণ করিলাম, আর নবীজির কাছে অর্পণ করাই আল্লাহর কাছে অর্পণ করা। তো এখন যে বিষয়টি আমি বলব সেটি হলো, দেখুন যে নবী কি বলে গেছে, বেলায়েতের ওলি আউলিয়াদের মাধ্যমে আমি থাকব, তাদের কাছে তোমরা যাইও, বায়াত গ্রহণ করিও, তাহলে তোমরা আমি রাসুলকে পাবে, আর আমি রাসুলকে পাইলে আল্লাহকে পেয়ে যাবে। তো এখন যে বিষয়টি হলো যে দেখেন থামলেনে পেয়েছেন যে এই রতিমতির হিসেব বা কোথায় জমা রাখা হয়েছে। তো কোথায় জমা রাখা হয়েছে আমরা কি কেউ জানি? তবে আজকের যে আলোচনা এতে আমরা কি বুঝলাম, যার যার মসজিদের কাছে এটা জমা থাকে, যদি তার আইন মেনে চলে, তাকে ভালোবাসে, ভক্তির দেশে থাকে, তাহলে তিনি আপনার ধন রক্ষা করবে ইনশাআল্লাহ। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে আবার ভালো আলোচনা নিয়ে যেন আসতে পারি। আল্লাহ হাফিজ।